আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দুয়াই মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তানিয়া পেঁপে দিয়ে গিয়েছিল গতকাল, তো বিকালে সেই পেঁপেটা আমি কাটছি। তো শরীরটা অসুস্থ ছিল আমার, এই কারণে এই পেঁপেটা কাজে লাগবে খেয়ে। বাইরে বাচ্চারা ক্রিকেট খেলছে, এই জন্য বাচ্চাদের আর কি আওয়াজ আসছে। বাচ্চারা বাসার সামনে ওখানে খালি জায়গায় খেলাধুলা করে, বিকালে প্রত্যেক দিন বিকালে অনেক বাচ্চা আসে আর কি। পেঁপের গাটা আমি ছিলে নিলাম, নিয়ে তারপর পিস পিস করে কেটে নিব। অনেকে পেঁপে কাটে, পেঁপের খোসাটা ফেলে না, এমনি খোসা সহই পিস পিস করে কেটে তারপর খায়। কিন্তু আসলে ওইভাবে খাওয়ার সময় আমার কাছে মনে হয় যে ঝামেলা লাগে, এই কারণে আমি পেঁপের গাটা আগে খোসাটা ছিলে নিই, নিয়ে তারপরে যে ভিতরে যে ইয়েগুলো আছে এগুলো ফেলে দিই। এগুলো একটা চামচের সাহায্যে ফেললে আরও বেশি ভালো হয়, তো আমার হাতের কাছে এখন চামচ নিয়ে আসিনি, এ কারণে আমি হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে লম্বা করে ফালি করে কাটার পর আমি এখন ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি, যাতে কাটা চামচ দিয়ে খাওয়ার সুবিধা হয়। আমার জিসান তাস দিয়ে এইভাবে মানে বড় পিস ওরা হাত দিয়ে খাবে না, কাটা চামচ দিয়ে খেলে একটু সুবিধা হয়, এইভাবে ওরা খেতে পছন্দ করে আর কি। এখন আমি একটা খুবই টেস্টি ভর্তা বানাবো, ডিমের ভর্তা। তো ডিম দুইটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এখানে কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে। পেঁয়াজটা চাইলে একটু তেলে ভেজেও নেওয়া যায়, তো আমি কাঁচাটাই নিয়েছি। কাঁচাটা খেতে একরকম টেস্ট লাগে, আর ভাজাটা খেতে আরেক রকম টেস্ট লাগে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মরিচটা একটু ভালো করে চটকিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আর মরিচটা আমি এখন একসঙ্গে মাখিয়ে নিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যে কোনো ভর্তায় একটু তেলের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে আর কি, এই জন্য আমি তেলটা একটু বেশি দিলাম। ডিমগুলো এখন ভেঙে নিচ্ছি। এই ডিমের ভর্তাটা অনেক টেস্টি লাগে, যারা এখনও ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন, গ্যারান্টি সহ বলতে পারি আসলে টেস্টি একটা খাবার, গরম ভাতের সঙ্গে অনেক ভালো লাগে খেতে। আসলে খুব ঝটফট হয়ে যায় এই ভর্তাটা, কম সময়ের মধ্যে শুধু ডিমটা সিদ্ধ করতে যতটুকু সময় আর কি, মানে যখন হাতের কাছে কোনো তরকারি না থাকে তাড়াতাড়ি সময়ে ডিম সিদ্ধ করে এভাবে ভর্তা করে ভাত খাওয়া হয়ে যায়। এই যে ভর্তাটা রেডি, তো এখন আমি রাতে খাসির পায়া রান্না করব। তো আমি কিভাবে খাসির পায়া রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে। এখানে খাসির পায়াগুলো ছোট ছোট করে কেটে নিয়ে আসছি, এটা গ্রাম থেকে নিয়ে আসা। তো একটা খাসির চারটা পায় এখানে আছে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে, নইলে এর মধ্যে কিন্তু খাসির মানে ছাগলের যে ইয়েগুলো লোমগুলো ওইগুলো থাকে গায়ে, এই জন্য ওটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এখানে আমি সয়াবিন তেল নিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিলাম দুইটা তেজপাতা, দিয়ে দিচ্ছি দারুচিনি কয়েক পিস, তারপরে দিয়ে দিলাম কয়েকটা এলাচ, লবঙ্গ, এলাচগুলো আমি ফাটিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা একটু ভাজা হলে আমি এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি, এখানে আদা রসুন পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু জিরা বাটাও দিয়েছি এক চামচ মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চামচের একটু কম আমি হলুদ দিয়েছি, হলুদ না দিলেও চলে, তো আমি সামান্য একটু দিয়ে দিলাম মনের সান্ত্বনার জন্য আর কি। দিয়ে দিয়েছি এক চামচ ধনে গুঁড়া, আর দিয়ে দিলাম এক চামচ শুকনা মরিচের গুঁড়া। তো এই হচ্ছে এটার মশলা, বেশি একটা মশলা ইউজ করা লাগে না এই রেসিপিতে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, যে বাটিতে মশলা ছিল ওই বাটিটা ধুয়ে আর কি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে পানিটা শুকানো পর্যন্ত মশলাটা কষাবো। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পায়াগুলো দিয়ে দিলাম।
পায়াগুলো দিয়ে আমি প্রথমে পানি দিব না, একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। যখন দেখবো যে একদম লেগে যাচ্ছে তখন সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব আমি নেড়ে চেড়ে। তো একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটা এমনিতে উপরে দিয়ে দিলাম, ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো পানি দেওয়ার আগে এভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিলে রান্নাটা অনেক টেস্টি হয়, ভালো লাগে আর কি খেতে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পায়া রান্নাতে আমি একটু বেশি পরিমাণে পানি দিই, আর এটা যেহেতু রুটি অথবা সিটা রুটি দিয়ে খাবো আমরা, তো এজন্য একটু জলের পানিটা বেশিই দিই। আমি এখন প্রেসারে দিয়ে দিলাম, দিয়ে আমি 18 থেকে 20টা মতো সিটি দেব, 15-16টা দিলেও হয়, তো আমি একটু বেশিই দেব। তো ওটা রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি সিটা রুটি তৈরি করব। তার জন্য এখানে আমি 2.5 কাপ মতো চালের গুঁড়া নিয়েছি, আতপ চাউলের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে লবণটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 2 চামচ মতো তেল, সয়াবিন তেল। তেলটা দিলে তাওয়া থেকে এমনিতেই উঠে আসবে রুটিগুলো খুব সুন্দরভাবে আর কি। তেলটাও আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে গুঁড়ার সঙ্গে। তো এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগবে আর কি, আগে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো পানিটা যেহেতু হালকা গরম এই জন্য আমি হাত দিয়ে মাখাচ্ছি না, প্রথমে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এদিকে এই যে পায়াটা রান্না হচ্ছে, তো আমি আজকে 18টা সিটি দিয়েছি এই পায়া রান্না করতে। 18টা সিটি শেষ হওয়ার পর আমি চুলা বন্ধ করে দিলাম, দিয়ে প্রেশার কুকারটা এভাবে রেখে দেব, নিজে নিজেই ওর মধ্যে কুক হতে থাকবে। আর ব্যাটারটা এই যে রেডি, ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে। সিটা রুটি তৈরি করার জন্য আমি চুলায় প্যান দিয়ে দিলাম, প্যানে আমি কোনো তেল ইউজ করিনি, কারণ এটা ননস্টিকের প্যান, তেল দেওয়া লাগবে না। আর প্রত্যেকটা রুটি দেওয়ার আগে হাত দিয়ে ব্যাটারটা একটু গুলিয়ে নিতে হবে, নইলে নিচে জমা হয়ে থাকবে গুঁড়া। হাত দিয়ে আমি এভাবে দিয়ে দিয়েছি। গ্রামে মাছ চাষিরা কলার ডগা ইউজ করে, তো ঢাকা শহরে কলার ডগা নাই, এই কারণে আমি হাত দিয়েই চেষ্টা করছি রুটিগুলো বানানোর। তো হাত দিয়েও অনেক সুন্দর হয়। তো এখন 30 সেকেন্ডের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম, আর এটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না এই রুটিগুলো। তো তাওয়া থেকে ইজিলিভাবেই উঠে আসে খুব সুন্দরভাবে। আর যেহেতু আমি ব্যাটারের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, এই কারণে আরও ব্যাটারটা খুব সুন্দরভাবে রুটিগুলো উঠে আসছে তাওয়া থেকে। তো রুটিটা হয়ে গিয়েছে, আমি ভাঁজ দিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে ভাঁজ দিয়েও উঠানো যায়, আবার এমনিতেও উঠানো যায়। প্রত্যেকটা রুটি দেওয়ার আগে ব্যাটারটা এভাবে হাত দিয়ে একটু গুলিয়ে নিতে হবে, তারপরে দিতে হবে। তো আমি আরেকটা রুটিও দেখিয়ে দিচ্ছি। সিটা রুটি তৈরি করতে গেলে চুলার পাড়ে অবস্থা খারাপ হয়ে যায়, কারণ এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে গেলে চুলার চারপাশে ব্যাটারগুলো পড়ে। অনেকদিন পর আসলে সিটা রুটি তৈরি করলাম, অনেক দিন তৈরি করা হয় না, আর আজকে সবাই বাসায় মজা করে খেয়েছে রুটি আর পায়া। তো এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। আর এই যে পায়াটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। পায়া রান্নাটা অনেক সুন্দর হয়েছে, প্রেশার কুকারে পায়া রান্না করলে আসলে এমনিতেই ভালো হয়, অনেক সফট হয়। ভিডিওটি যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখছেন, অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তো প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে দিন ভিডিওতে, আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। তো এটাই ছিল আমাদের আজকে রাতের খাবার, অনেক এনজয় করে খেয়েছি আমরা সবাই মিলে। অনেকদিন পর আসলে যে কোনো একটা রেসিপি খেলে অনেক ভালো লাগে, খেতে টেস্ট লাগে।
ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, খেতে খেতে বিদায় নিয়ে নিলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।